পড়েছে জট। নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ প্রজেক্টকে সবুজ সংকেত কেন্দ্রের রেলের প্যাসেঞ্জার ইউনিয়নের সেক্রেটারি এ আর খান এই রেল ব্রিজ প্রজেক্টের সূত্রধারক ছিলেন। তিনি বলেছিলেন, এই ব্রিজ তৈরি হলে দিল্লি যাওয়া সহজ হবে। পরবর্তীকালে তার এই আন্দোলনকে জীবিত রাখেন বর্তমান রেল প্যাসেঞ্জার ইউনিয়নের সেক্রেটারি আমিরুল রহমান সরকার। কিন্তু আমরা 100% আশাবাদী যে এবারে কাজটা হবে, এবারে কাজটা হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টি সর্বতোভাবে তারা দাঁড়িয়েছেন এই কাজটাকে শেষ করার জন্য। এবং দিল্লি থেকেও সিগন্যাল এসছে, দিল্লির রেল দপ্তর, তারাও কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করছেন যে এই কাজটা অতি দ্রুত শেষ করা হবে। রেল ব্রিজ নির্মাণের খবর প্রকাশ্যে আসতেই সামনে এলো জমিদাতাদের অসন্তোষ। রাজ্যকে তাদের হুঁশিয়ারি, চাকরি না দিলে কাজ করতে দেব না। হ্যাঁ, ফর্ম দেওয়া আছে, রিসিভ আছে রাজ্য সরকারে 97 জন, তাহলে রেল বন্ধ থাকবে, রেল বন্ধ থাকবে না, কাজ করতে দেবো না। রাজ্য সরকার এগ্রিমেন্ট দিয়েছে, সেই কপি আমাদের কাছে আছে এবং সেন্ট্রাল যে ফর্ম দিয়েছে তার রিসিভ কপি আছে, ফর্ম আছে। রাজ্যের উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক এবং ব্রিজটাও চালু হোক, সঙ্গে আমাদের চাকরির ব্যাপারটা আগে দেখতে হবে। নসিপুর আজিমগঞ্জ জমি জট নিয়ে সময় সময় রাজনৈতিক বচসা তুঙ্গে উঠেছে। শনিবার রেল ব্রিজ স্থান পরিদর্শন করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তিনি বলেন, রাজ্য সরকার যদি একটু তৎপর হয় তাহলে এই প্রজেক্ট সম্ভব। খুব খুশি হচ্ছি আমি, এটা দীর্ঘদিনের মানুষের দাবি, এটা নিয়ে 96-96 সাল থেকে আমি লড়ে যাচ্ছি। সামান্য জন আটকে আছে, লাস্ট মাইল প্রজেক্টে তাই তাড়াতাড়ি করে কাজ শেষ করার জন্য রেলের নিজের কিন্তু তৎপরতা আছে। সেই তৎপরতার সঙ্গে রাজ্যের একটু উদ্যোগ, প্রশাসনের একটু তৎপরতা হলে এই কাজ কিন্তু। রেল ব্রিজ নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে, তখন লালবাগের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ একজন কর্তব্যপরায়ণ বিধায়কের ভূমিকা পালন করলেন। শুক্রবার আমি রেলের জিএম সাহেবের কাছে গেছিলাম এবং আমি উপস্থিত থাকা অবস্থাতেই রেল ভবন থেকে ফোন আসে যে আগামী নভেম্বরের মধ্যে রেল ব্রিজের কাজ শুরু করার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে, আপনারা টেন্ডার ডেকে টেন্ডার করুন, টেন্ডার প্রসেস চালু করুন, নভেম্বরে কাজ শুরু হবে। এরপরেই রেল ব্রিজ পরিদর্শন করেন রেলের সিইও এবং চিফ ইঞ্জিনিয়ার অরুণ কুমার। ये प्रोजेक्ट काफी दिनों से बनता, बट रेलवे बोर्ड ने अभी सहमति दे दी है और हम लोगों ने इसके लिए टेंडर भी अवार्ड कर दिया है और रेलवे अपनी पूरी गति से, जैसे ही मानसून खत्म होता है, हम लोग पूरी ताकत से इस पे काम करेंगे। 2004 সাল থেকে জমি জটে আটকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ। রেল ব্রিজ নির্মাণের জন্য জমিদাতা এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, সেই মর্মে রেলের তরফ থেকেও জমিদাতাদের একটি করে রিসিভ কপি দেওয়া হয়। জমির বদলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় জমিদাতাদের। পরে নানা কারণে পিছিয়ে যায় নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট, শুরু হয় রাজনৈতিক দড়ি টানাটানি। সমস্ত জট কাটিয়ে চলতি বছরের নভেম্বরে এই প্রজেক্টের কাজ শুরু হবে। 2023 সালের মার্চ মাস থেকে নসিপুর আজিমগঞ্জ রেল পরিষেবা সাধারণের জন্য শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।